পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে খোশবাগান এলাকার বর্ধমানের মহারাজ বিজয়চাঁদ কর্তৃক প্রতিষ্ঠিত বর্ধমান সাহিত্য পরিষদের নিজ ভবনের সংস্কারের কাজ শুরু করলো সংস্থার বর্তমান সদস্যবৃন্দ। শতবর্ষ প্রাচীন এই সংস্থাটি একসময় বর্ধমান শহরে সাহিত্যপ্রেমী মানুষের কাছে অন্যতম গন্তব্যস্থল হয়ে উঠেছিল। একটা সময় সংস্থার নিজ ভবনে বহু দিকপাল সাহিত্যিক তাদের সাহিত্য চর্চা করতেন। পরবর্তীকালে এই ভবনে অবস্থিত একটি বেসরকারি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে সাহিত্য পরিষদ। সেই বিবাদ আদালত পর্যন্ত গড়ায়। সংস্থার সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি জানান, আইনি জটিলতার জন্য এতদিন সংস্কার করা সম্ভব হয়নি, সেই জটিলতা মিটতে সংস্কারের কাজ শুরু হয়েছে। এটা বহুদিন ধরে, এটা শতবর্ষ প্রাচীন, 1312 বঙ্গাব্দের পয়লা আষাঢ়, এটা তখন বিজয়চাঁদ মহারাজ, হ্যাঁ, বর্ধমানের মহারাজ ছিলেন, তার আমলে সাহিত্য চর্চার জন্য এটা চালু হয়েছিল। দীর্ঘ বছর পর আপনারা জানেন 2011 আগে এটা সিপিএমে এখানে পার্টি অফিস হয়ে গিয়েছিলো। এখানে একটা স্কুল ডান্স অ্যান্ড মিউজিকের মিউজিক্যাল কলেজ ছিল, তারা দখলদারি চালাচ্ছিলো। তারপরে আমরা 2011 তখন এখানকার যিনি মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়, এখানকার কমিশনার সমীর রায়, রত্না রায়, এরা সবাই মিলে আমরা যারা পুরনো সাহিত্য পরিষদে তখন ছিলাম, হ্যাঁ, সহন্দ দাস, নিরোধ বরণ সরকার, এদের সবাইকে নিয়ে আমরা ওদের আমাদের হাতে এটাকে সমর্পণ করা হয়। তারপর বেশ কাজ চলছিল, হঠাৎ এখানে তানসেন মিউজিক কলেজের সুজিত মজুমদার একজন রমেন ব্যানার্জিকে সভাপতি করে পাল্টা একটা কমিটি করে কেস করে দেয়, হ্যাঁ, সেই কেসের পর আমাদের এটা পুরো বেশ কিছুদিন বন্ধ যায়। তারপর 2 বছর লকডাউন, আমরা 2017 পর্যন্ত আমরা এখানে রানিং ছিলাম, আমাদের বর্ধমানের সাহিত্য চর্চা খুব ভালোভাবে চলছিল, একটা জোয়ার এসেছিল এবং প্রায় 150 জন সদস্য এখানে, তারা কেউ আজীবন সদস্য, কেউ সাধারণ সদস্য ছিল। কিন্তু হঠাৎ করে এই কেসে জর্জরিত হওয়ার পর এটা বন্ধ হয়ে যায়। আবার আমরা এটা এবছরেই আমরা 26 ডিসেম্বর উদয়চাঁদ গ্রন্থাগারে আমরা সমস্ত যারা পুরনো সদস্য এবং নতুন, এবং তার সঙ্গে সঙ্গে আমরা এখানে যারা সাহিত্য চর্চা করেন তাদেরকে নিয়ে আমরা একটা সভা ডেকেছিলাম। সেখানে একটা কমিটি হয়, এর আগে হরিসভা স্কুলেও একটা সভা হয়, সেখানে মুরারিমোহন কুমারকে প্রেসিডেন্ট করে আইনজীবী, আমরা যারা বিশিষ্ট আইনজীবী মুরারিমোহন কুমার, উনি প্রেসিডেন্ট হন, আমি সম্পাদক হই, নিতাই মুখার্জি সহসভাপতি, সুকান্ত সেন অধ্যাপক, সুব্রত রায়, সুজিত চক্রবর্তী, এরা সব ছিলেন, এদেরকে নিয়ে একটা এখন কমিটি করা হয়। তা আমরা এই কমিটি হওয়ার পর আমরা বলেছিলাম ফেব্রুয়ারি মাস থেকে এই সাহিত্য পরিষদ ভবন সাহিত্য চর্চা শুরু হবে, আমরা সেই মতো আমরা আপাতত এটাকে রিপেয়ারিং করার কাজ শুরু করলাম। আমরা সদস্যরা এটা দ্বারা মিলিতভাবে কেউ কেউ সাহায্য করেছে, ব্যক্তিগতভাবে আমি এটাকে হাত বাড়িয়েছি, এটাকে বর্ধমানের সাহিত্যপ্রেমী নতুন প্রজন্মের কাছে এর ইতিহাসটাকে তুলে ধরার জন্যে এবং আগামী দিন যাতে সাহিত্য চর্চা করতে পারে। এছাড়াও আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা আবেদন জানাবো, যেটা হেরিটেজ বিল্ডিং করে এটা যাতে নতুন করে সংস্কার, এবং এখানে লাইব্রেরি আগে ছিল কিন্তু সমস্ত বইপত্র উধাও হয়ে গেছে, আমরা নতুন করে লাইব্রেরি এবং এই ভবনটা দ্বিতল করে যাতে করা যায়, সেই জন্য আমরা জেলা শাসক মারফত আমরা মুখ্যমন্ত্রীর কাছেও আমরা নিজেরা গিয়ে আবেদন করব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, টিঙ্কু সাওর রিপোর্ট, আনন্দবার্তা।